পিলু ধারাবাহিকের পর নতুন প্রজেক্টে রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল। জি বাংলায় সম্প্রচারিত হতো পিলু ধারাবাহিক। পিলু শেষ ঠিকই, তবে ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনেত্রী ইধিকা পালের অভিনয় দর্শকের মনে দাগ কেটে গিয়েছে। কখনো রিমলি, আবার কখনো রঞ্জা, যেই চরিত্রে অভিনয় করুক না কেন, ইধিকার অভিনয়ের তুলনা হয় না। পর্দায় নিজের চরিত্র খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী ইধিকা পাল। তিনি এমন একজন অভিনেত্রী যার চোখের এক্সপ্রেশনে অভিনয় ফুটে ওঠে। তবে পিলু ধারাবাহিকের পর ইধিকার অভিনয় খুব মিস করছেন দর্শক। কবে আবার ধারাবাহিকে কামব্যাক করবেন ইধিকা পাল? সদ্য অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি নতুন পোস্ট করেছেন আর জানিয়ে জল্পনা তুঙ্গে। ইধিকা নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, নতুন জার্নি, শুভকামনা জানাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে পিলু ধারাবাহিকের পর আবার কোনো নতুন প্রজেক্টে ফিরছেন তিনি। তবে সেটা নতুন কোনো ধারাবাহিক কিনা জানা যায়নি। বিস্তারিত জানা গেলে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট জানাবো আপনাদের।